গর্ভজাত করতে 60 জন নারীকে 9 লক্ষ টাকা কুটুলি দিল। বেগম খালেদা জিয়ার জীবনে অপরাধ তো একটা না, একদিকে যেমন এতিমদের টাকা আত্মসাৎ করেছে, অপরদিকে পরবর্তীতে বিরোধী দল হয়েও সে মানুষ পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে, সম্পদ পুড়িয়েছে, বাস পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে, বাড়ি পুড়িয়েছে, এই সকল মামলাও তার আছে। আমার জানার মতে তার দ্রুত কয়েক ডজন মামলা আছে। এই যেই মামলায় উনি জামিন পেলেন, তারপরে যে সকল মামলা রয়েছে সেগুলো তো তাকে জামিন নিতে হবে আইনত, এবং আইনত জামিন নেওয়া ব্যতীত তিনি তো মুক্ত হতে পারবেন। সেই জন্যই আমি জানি যে তার ওই সকল মামলায় জামিন হবে, তারপরে উনি মুক্তি পাবেন।